না আসলে ওই যে কাউন্টারে যে মেয়েরা বসে না বিভিন্ন সময় ওদের ভিডিও করে করে ভাইরাল করে ফেলা চিন্তা করা যায় মানে আমরা চটপটি খাওয়ার জন্য ঢাকা থেকে ফরিদপুর যাই এই হলো অবস্থা আমরা ছেলেরা 5 টাকার চা খেতে 500 টাকার ফুয়েল পোড়াই সেরকমই আজকে 50 টাকার চটপটি খেতে 120 কিলো রাইড করে নারায়ণগঞ্জ থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আসল ঘটনা হলো আমাদের এক ছোট ভাই বিখ্যাত এক ব্লগারের ফুড ব্লগ দেখেছে যে ফরিদপুরে নাকি খুব চমৎকার চটপটি বিক্রি করে তারপরে মেহেদি হাসান মিরাজের মতো ভাই নেন শুরু করে দিল যাওয়ার জন্য আর আমরা 3 বাইকে 6 জন রওনা দিলাম ফরিদপুরের উদ্দেশ্যে শুনেছিলাম ঢাকা শহরে টাকা উড়ে আর আমাদের পাগলা মুন্সিগঞ্জ জেলায় ধুলা উড়ে ও অ্যান্ড এক্সপ্রেসওয়ে প্রচুর গাড়ি 3 দিন অবরোধের পরে মানে সবাই ছুটছে গ্রামের উদ্দেশ্যে ঘুরতে আর সময় এখন 5টা কিন্তু 5টা বাজতে না বাজতে সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু শীতকালের দিনটা থাকে ছোট অ্যান্ড এটা হচ্ছে মাওয়া স্টেশন পদ্মা সেতুর একবারে কাছেই মাওয়া স্টেশন যাও মানে পদ্মা সেতুতে উঠতে হলে থানার সামনের এই রোড দিয়ে যেতে হয় মানে আমরা প্রথমবার যখন আসছিলাম যে নিয়ম ছিল এখন ওই নিয়মই একদম এতগুলো লেন থাকতে পদ্মা সেতু মোটরসাইকেলের জন্য একটাই মাত্র লেন বুঝলাম না ক্যামেরা বন্ধ করতে বললো কেন সর্বোচ্চ গতি জানি কত আমি ভুলে গেছি কত জানি করলে মামলা খাবো তো পরে পদ্মা সেতু সবাই নিয়ম না মানলেও আমরা নিয়ম মেনেই বাইক চালিয়েছি আর পদ্মা সেতুর বিভিন্ন জায়গায় কাজ চলমান থাকায় সেতুর বিশাল একটা অংশে গাড়ি এক লেনেই চলাচল করে তাই ওয়ান ওয়ে মনে করে নিশ্চিন্তে গাড়ি চালালে সেতুতে দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা অনেক যাই হোক সেতু পার হয়ে আমরা ফরিদপুরের দিকে রওনা হওয়ার পরে 3 বাইক চলে যায় 3 দিকে কমিউনিকেশন গ্যাপের কারণে একজন যায় ভাঙার দিকে একজন শরীয়তপুরের দিকে আর আমি শেখ রাসেল ক্যান্টনমেন্টের দিকে আর ভাঙায় একসাথে হতে হতে রাত প্রায় 9টা বেজে যাওয়ায় ফরিদপুরে যে আর চটপটি পাওয়ার সম্ভাবনা না দেখে আমরা চলে যাই মাওয়ার পুরনো ফেরিঘাটে ইলিশ খেতে অরিজিনাল পদ্মা ইলিশ তো না না অরিজিনাল ইলিশ আরে শমশের ভাই তুমি বলো মানে কি দেখে তুমি বুঝলা যে এটা পদ্মা ইলিশ পদ্মার নাম মেঘনার এটা বলতে পারি না তবে চিটাঙ্গের না এটা শিওর পদ্মা ইলিশের বৈশিষ্ট্য জানি না চিটাঙ্গের ইলিশের বৈশিষ্ট্য জানি চোখ থাকে লাল এভাবেই ফরিদপুরের চটপটি খেতে যে আমরা খেয়ে আসি মাওয়ার পদ্মা সুস্বাদু ইলিশ আর কম বাজেটে ইলিশ খেতে চাইলে হোটেলগুলোতে না বসে পদ্মা নদীর পাড়ের খোলা আকাশের নিচের রেস্টুরেন্টগুলোতে আসতে পারেন দেখে শুনে দামাদামি করে পদ্মার ইলিশ কিনে উপভোগ করতে পারেন